আসসালামু আলাইকুম। 15 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে সপ্তম ধাপে ইউপি নির্বাচন। পরাজয় নিশ্চিত ভেবে শরৎপুর জাজিরা উপজেলায় বড় কৃষ্ণনগর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান প্রার্থী সমর্থিত লোকজনের বিরুদ্ধে বাড়ি ঘর ভাঙচুর ও স্বর্ণ অলঙ্কারের লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগে জানা যায় যে প্রার্থী এসকান্দার আলী ভূঁইয়া সমর্থিত লোকজন ঘোড়াপর্তিক সমর্থিত সুবহান মাদবর কান্দি এলাকার সিরাজ মাদবর, আকাশ মাদবর, ফজল মাদবর ও রেজাউল মাদবর সহ এলাকার বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও স্বর্ণ অলঙ্কার লুটপাট করে। তবে এ ব্যাপারে অভিযোগ অস্বীকার করেছেন মোটরসাইকেল প্রতীক প্রার্থী অভিযুক্ত এসকান্দার আলী ভূঁইয়া। এসকান ভূঁইয়া, খোকন আলাদার, শরকত ভূঁইয়া, এসকান ভূঁইয়ার বড় ভাই। হ্যাঁ, এই যে এখানে সুরুষ নাকি নাম্বার হে আইসে, হ্যাঁ ওই যে আক্তার আইসে, হ্যাঁ আক্তার নাগার দরবার জনাইছে, হ্যাঁ আবার আইনাল দস্তি আইসে, আর আর মাঝির মধ্যে এই যে না যেটি নাম জানাইছে আগে যে নাম্বার আসল কেনা মিজান মাঝি আইসে, মিজান মাঝির ভাই আইসে, তাহলে কথাটা পোলা খোকুন আইসে ওর আয়া করতেছে ক্লাব বাংসাম কি ভাই কি হয়েছে কিছুই জানি না, আমরা কেউ বাড়তে না, আমার স্বামী বাড়তে না, আমার একটা ছেলে ক্লাস 9 পরে পরীক্ষা দিতে যাইবে, এখন একটা বছর এসকান ভূঁইয়া আইসিল, এবার সেকেন্ডার ভূঁইয়া আইসিল, এসকান ভূঁইয়া ওখানে রাস্তায় দাঁড়ানো ছিল, কয়ে যাই রাজপথের বাড়ি কোবাই আয়, রাজপথের বাড়ি কোবাই আয়, আর মালিক কথাটা পোলা খোকুন এখানে আর আর মানুষ চিনি না, কমসে কম মানুষ 200 মানুষ চিনি সবারই, কোন নাম আমার জানা নাই। আমাকে 6 জন মিলে আমাকে অ্যাটাক করেছে, আমি তাদের বলছি যে ভাই আমারে আমি কোনো দলবল না, আমি সংবাদকর্মী, আমার তোরা গায়ে হাত দিস না, আমাকে চেয়ার দিয়ে পিটাইছে, মাথা পিছা আমার এই যে গেঞ্জি চিরা পালাইছে, আমি বলছি ভাই আমি কোনো দলবল না, আমি এলাকার ছেলে, আমি যেটা সত্যি ওইটাই বলবো, আমি আমাকে আমি এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, আমার যত সাংবাদিক ভাইরা আছে তাদের কাছে আমি বলতে চাই যে ভাই হ্যাঁ আমার আমি ঘোড়া মাকড়ার সাপোর্টার, নির্বাচন করি কিছু লোক হুন্ডা মাকড়ার প্রায় 5-6 আইসা আমাদের বাড়ির দিকে দেখি তাকাই আসে, তখন ও দেখে ওরা মানে ডাক ডাক করতেছে সিরাজ মাদবর ধর, আরও ধরে হলো জগপথ, তখন আমরা মানুষ 4-5 জন বাড়িতে, তখন ওই পরিস্থিতি দেখে আমি আমার সাইডে একটা বিল্ডিং আছে, বিল্ডিংয়ের সাইডে দেয়া আপ ডাউনে আশ্রয় দিয়েছি, তো আমার ছোটো ভাই ঘরের মধ্যে ছিল, তখন ওরা বাড়িতে পায় নাই, বাড়িতে না পাইয়া ওরা ঘর দুয়ার ছুপাইয়া ঘরের মধ্যে ঢুইকা আমাদের ঘরের মধ্যে যা মাল সামান আছিল স্বর্ণ টাকা পয়সা ওরা সব নিয়া মজিবার মাদবর, আগামী 15 তারিখ বিকেলাধুরিয়া পরিষদ নির্বাচনে আমি ঘোড়ামাক দাঁড়িয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছি। আজ সকালে না গতকাল বিকাল থেকে ঘটনাটা, গতকাল বিকালে আমার লোকজন গ্রামে ভর্তি দিয়েছে, ঠাকুরের বহিরাগত প্রায় 400-500 লোক দেশীয় অস্ত্র আগ্নেয়াস্ত্র সহ এলাকায় ঢুকেছে এবং তারা অতর্কিতভাবে আমার সমর্থিত সিরাজ মাদবর এবং তার ভাই তার বাবা তাদের ঘরদুয়ারগুলা লুটপাট করেছে, ঘরদুয়ারগুলা কোবাইয়ে ক্ষতিগ্রস্ত করেছে। বিষয়টি আমি তাৎক্ষণিক জাজিরা থানাকে জানালে এসআই বসিম সাহেব এলাকায় এসে ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার সত্যতা পায় এবং সুবান্তি মাদবর কান্দি আমার একটি নির্বাচনী ক্যাম্প ছিল সেই ক্যাম্পটাকে ভাঙচুর করছে, চেয়ার টেবিল সব কিছু ভেঙে ফেলছে। এখন বর্তমান অবস্থা এলাকায় আমাদের ঘোড়ামাকড়া কোনো লোকজন কোনো এলাকায় ঢুকতে পারতেছে না, ঢুকলে তারা তাদেরকে হুমকি দিচ্ছে, মারধর করছে। বিষয়টি আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এলাকায় কোনো বহিরাগত লোকজন এসে অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ না পায় এবং বিকিনগরের নির্বাচন বিকিনগরের জনগণের নির্বাচন এই ঘটনা এটা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা এবং আগামীতে শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা এই বিষয়টি যাতে প্রশাসন সুদৃষ্টি দেন সেই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। আইসা পড়ছে তখন ওদিক দিয়ে যায় নাই গা পরে ব্যাক করিয়া এই যে রাস্তা এটা লোক কিয়া মধ্যে রাস্তা দিয়া এনদা কাজিরার দিয়া ওদিকটা ভাই গিয়া চলে গেছে, আমি এই মাত্র এই নামাজ পড়িয়া এক আমার বড় ভাই সে বললো দিতে হয়তো ভাই গিয়ে গেছে কেন দিয়া আমার চোখের সামনে ভাই গিয়ে গেছে হুন্ডালো এনদা তোরা ভাই গিয়ে গেছে গা, তবে আমি